আচার্য মশাই, এই দেখুন আমি চলে এসেছি। নিন, এবার কাজ শুরু করুন। হ্যাঁ হ্যাঁ করছি। সবার আগে তোমার একটা নাম দরকার। আচ্ছা, শিয়াল সমাজে সকলে তোমাকে কি নামে ডাকে? আগে আমাকে তো সকলে হউ হউ নামে ডাকে। হউ হউ? হ্যাঁ। বাহ, খাসা নাম। কিন্তু এই নাম তো মানুষের হতে পারে না, তোমার নাম বদলাতে হবে। আচ্ছা শোনো, আজ থেকে তোমার নাম হবে শিবুরাম। কি পছন্দ হয়নি? শিবুরাম, ঠিক আছে, যেমন আপনি ভালো বলবেন। এবার দ্বিতীয় কাজ হলো মানুষের মতো দু পায়ে দাঁড়ানো। নাও শিবুরাম, মানুষের মতো দু পায়ে ভর দিয়ে দাঁড়াও দেখি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার একটু মানুষের মতো দু পায়ে হেঁটে দেখাও দেখি। আরে সাবধানে সাবধানে, পড়ে গেলে হবে না, দু পায়ে সোজা হয়ে হাঁটতে হবে। এইভাবে তো কোনো রকমে শিবুরাম টলতে টলতে হাঁটতে শিখল, একটু হেঁটেই পড়ে যায়। এইভাবে কোনো ক্রমে চেষ্টা করে প্রায় ছ মাসের মাথায় শিবুরাম দু পায়ে সোজা হয়ে দাঁড়াল। তার থাবা ঢাকবার জন্যে পরানো হলো জুতো, মোজা, দস্তানা। ছ মাস পরে আচার্য মশাই বললেন, দেখো তো শিবুরাম, তোমার এই রূপ আয়নায় একবার দেখো তো, চিনতে পারো কিনা। আচার্য মশাই, দু পায়ে দাঁড়িয়েছি বটে, কিন্তু আমায় তো ঠিক মানুষ বলে মনে হচ্ছে না। মানুষ হতে গেলে তোমায় প্রথমে যেটা করতে হবে তা হলো তোমার ওই লেজের মায়া ত্যাগ করতে হবে। সেটা কি পারবে? তারপর তোমাকে তোমার গায়ের লোমগুলো চেঁচে ফেলতে হবে। এসব যদি তুমি করতে পারো তবেই তুমি মানুষ হতে পারবে। শিবুরাম অনেক কষ্টে রাজি হলো, কাটা হলো তার অনেক সাধের ল্যাজ একেবারে গোড়া থেকে। তারপর হরিণাপিতে সে খুর দিয়ে ধীরে ধীরে চেঁচে দিল তার সারা শরীরের সমস্ত লোম। পুরো তিন দিন সময় লাগলো সমস্ত লোম চেঁচে ফেলতে। ল্যাজ কেটে লোম চেঁচে তার যে রূপ বেরিয়ে এলো তা দেখে সবাই চুপ করে গেল। আপনারা সবাই চুপ কেন? আমায় কেমন লাগছে বলুন। আসলে শিবুরাম, আমরা নিজেরাই নিজেদের সৃষ্টিতে অবাক। তার মানে আমাকে খুব ভালো মানিয়েছে কি বলেন? হ্যাঁ হ্যাঁ, তার বলতে কি বিভৎস যে লাগছে তার মুখে বলা যায় না।